প্রিয় ফলোয়ার্স এন্ড ভিউয়ার্স, আজকে আমার যাত্রা শুরু হবে ঢাকা থেকে ভালুকা, ভালুকা থেকে গফরগাঁও এবং গফরগাঁও থেকে ময়মনসিং, এরপরে আবার ফিরে আসবো ঢাকা। আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি এবং অবশ্যই আমার এই কষ্টটাকে সফল করার জন্য আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, যাতে পরবর্তীতে আমার ভিডিও আপনারা সহজেই পেতে পারেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, লাইক করছেন, তাদের প্রতি জানাই আমি আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ। আসলাম বাগনির বাড়িতে দাওয়াত খেতে। আমার মেয়ে দেখেন কেমনে খায়, বাগনির বাড়ির আয়োজন, মসুরের ডাল, টাকি মাছের ভর্তা, পুঁটি মাছের তরকারি, লেবু, শশা, গরুর মাংস, এই হচ্ছে আয়োজন। সুভা, তুমি যদি ভাত না খাও ঠিক মতো তাহলে সবাইকে বলে দিও। সুভা ভাত খায় না। সঞ্জি বেশি বেশি করে খাও, তুমি খাও না কেন? এই হচ্ছে আমার ছোট গিন্নি, স্মার্ট হইতে পারলো না। আচ্ছা, আমি খাওয়াই দিই তোমার। তোমার এত কষ্ট করা লাগবে না, ঠিক আছে? জিভটা সাদিমের মতো লম্বা। তুমি কত খাইতে পারো সবজি করে? যা বাসায় করে কিচ্ছু খাই নাই আজকে, কিছু খাইতে পারি নাই আজকে, প্রমাণ দেওয়া গেল। আম্মু কত খাইতে পারে? ছোটটা এইলো, বড়টা ছোটটাই সুন্দর বেশি, কিন্তু কবিস সুন্দর বেশি। তুমি দাদা আইব না তোমার এনে?
চলছে মাছ ধরা। মাছ উঠছে ভাই? ও রতন ভাই, মাছ উঠছে? নদীর নাম শিলাগাগ। বর্ষার এই সময়ে এই শিলাগাঙে পানি যখন ভরপুর, তখন চলে মাছ ধরার